সবাইকে আবার ওই লেকচার মিডিতে স্বাগতম আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে একদম বিস্তারিত ডিটেল জানবো অর্থাৎ যারা দুই হাজার বাইশ তে শাসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা এই ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকো আর যারা নতুন এই চ্যানেলে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিট সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করবো অর্থাৎ আজকে আমরা এই ইউনিট নিয়ে আলোচনা করতেছি এটা ভিডিও নাম্বার ওয়ান তারপর আমরা সি ইউনিট নিয়ে আলোচনা করব বি ইউনিট নিয়ে আলোচনা করব ডি ইউনিট নিয়ে আলোচনা করব এবং দুইটা উপ ইউনিট আছে ডি ওয়ান বি ওয়ান সেই দুইটা নিয়েও আলোচনা করব এরপরে আমরা ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটা ইউনিট নিয়ে ধীরে ধীরে আলোচনা করব তো এই ইউনিটে আসলে আমরা জেনে নেই আসলে কি কি সাবজেক্ট আছে তো এই ইউনিটে মূলত চারটা অনুষদ আছে একটা হচ্ছে বিজ্ঞান অনুষদ একটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ একটা হচ্ছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই এই ইউনিটের আন্ডারে যেই সাবজেক্টগুলো আছে এগুলো খুবই লোভনীয় সাবজেক্ট অর্থাৎ এখানে অনেকগুলো ভালো সাবজেক্ট আছে যেমন আমি যদি সাবজেক্টগুলোর নাম বলি এবং কোনটাতে কত সিট আছে সেটা আগে যদি বলে দিই তোমাদের জন্য ভালো হয় তো গত বছর অর্থাৎ দু সালে যখন ভর্তি পরীক্ষা হয়েছিল তখন সিট ছিল এগুলো এগুলো এবার বাড়তে পারে কমার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ফিজিক্সের সিট ছিল একশো দশটা কেমেস্ট্রিতে একশো দশটা ম্যাথ একশো দশটা স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান তো একশো দশটা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ছিল ত্রিশটা এটার নাম হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ফরেস্ট্রিতে ছিল চল্লিশটা এনভায়রমেন্টাল সায়েন্সে ছিল পঁয়ত্রিশটা জিওলজিতে ছিল একশোটা বোটানিতে ছিল একশোটা জিওগ্রাফি এটাতে ছিল চল্লিশটা বায়োকেমিস্ট্রি এটাতে ছিল চল্লিশটা মাইক্রোবায়োলজি এটাতে ছিল চল্লিশটা সয়েল সায়েন্স এটাতে ছিল চল্লিশটা সয়েল সায়েন্স এর বাংলা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান ঠিক আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি সেটাতে ছিল পঁয়ত্রিশটা সাইকোলজি মানে মনোবিজ্ঞান সেখানে ছিল পঁচিশটা ফার্মেসিতে ছিল পঁয়ত্রিশটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে ছিল পঁয়ষট্টিটা আর ত্রিপলি মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে ছিল পঞ্চান্নটা তারপর হচ্ছে তোমার মেরিন সায়েন্স এখানে ছিল চল্লিশটা ওসনোগ্রাফি মানে সমুদ্রবিজ্ঞান এখানে ছিল পঁচিশটা ফিশারিজ এখানে ছিল পঁচিশটা সিট তো এখানে আরও কিছু কথা বলতে হবে যেমন জিওগ্রাফিতে চল্লিশটা সিট সাইকোলজিতে পঁচিশটা সিট দেখতে পাচ্ছি আমরা এই সিটগুলো আসলে আরও বেশি মানে এখানে আসন আরও বেশি এই ইউনিটের জন্য বরাদ্দ হচ্ছে চল্লিশটা আর সাইকোলজিতে মানে জিওগ্রাফিতে চল্লিশটা আর সাইকোলজিতে পঁচিশটা সিট কিন্তু এই ডিপার্টমেন্টগুলোতে আরও আসন আছে সেগুলো ডি ইউনিটের জন্য বরাদ্দ অর্থাৎ ডি ইউনিটে পরীক্ষা দিয়ে যারা আর্টসে পড়ে বা কমার্সে পড়ে তারাও এই ইউনিটের জিওগ্রাফি এবং সাইকোলজিতে ভর্তি হতে পারবে তবে এই সিটগুলোতে তারা ভর্তি হতে পারবে না এই চল্লিশটা সিট এবং এই পঁচিশটা সিটে তারা ভর্তি হতে পারবে না এটা শুধুমাত্র এই ইউনিটে যারা পরে দিবে তাদের জন্য বরাদ্দ তাহলে আমরা মোটামুটি সাবজেক্টগুলো বুঝে গেছি যে কী কী সাবজেক্ট আছে এবং সেগুলোতে আসন কত আছে ঠিক আছে এবার আমরা দেখব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা এই ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রত্যেকটাতেই চার বছর সময় লাগে অনার্স করতে কিন্তু ফার্মেসিতে লাগে পাঁচ বছর এবং ডিগ্রিটার নাম হচ্ছে বি ফার্ম ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে অর্থাৎ ব্যাচেলর অফ ফার্মেসি এখানে পাঁচ বছর সময় লাগে আর অন্যান্য সাবজেক্টগুলোতে চার বছর সময় লাগে এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই দুইটা সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় অন্যগুলোতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় না যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে এটাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় না কারণ এটা ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্ডারে নয় এটা হচ্ছে বিজ্ঞান অনুষদের আন্ডারে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিজ্ঞান অনুষদের আন্ডার আন্ডারে এই জন্য তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিতে পারে না ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্ডারে যারা তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় সেখানে সাবজেক্ট আছে মাত্র দুইটা একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এবার আমরা দেখবো যে কারা আসলে পরীক্ষা দিতে পারবে এই ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তো অবশ্যই অভিয়াসলি তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এটা তো হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে তোমার এসএসসি এবং এইচএসসি এসএসসির সালটা অবশ্যই দুই হাজার বিশ হতে হবে অর্থাৎ তুমি ইম্প্রুভমেন্ট দিস কি দাও নাই এগুলো আমি দেখতে চাই না আমি দেখতে চাই তোমার সার্টিফিকেটে যদি এসএসসি এসসি দুই হাজার বিশ আর এইচএসসি দুই হাজার বাইশ লেখা থাকে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমার সার্টিফিকেটে এস এসসি দুই হাজার বিশ আর এইচএসসি দুই হাজার বাইশ সাল লেখা থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা ছত্রিশ এই ইউনিটে অর্থাৎ এখানে কোনো সেকেন্ড টাইম নাই এখানে ইম্প্রুভও আসলে নাই মোট কথা হচ্ছে যারা রেগুলার অর্থাৎ এসএসসি দিশো বিশ সালে এইচএসি দিশো দুই সালে তারাই পরীক্ষা দিতে পারবা এবং এসএসসিতে তোমার জিপিএ থাকা লাগবে চার মিনিমাম এইচএসিতেও জিপিএ থাকা লাগবে চার এবং টোটাল দুইটা মিলে যোগ করলে আবার আট হতে হবে ঠিক আছে অর্থাৎ মোট হবে আট আর আলাদা আলাদাভাবে চার থাকতে হবে কোনো একটা তো যদি চারের নিচে থাকে তুমি পরীক্ষা দিতে পারবে না তবে এটা ছিল দুই সালের নিয়ম মানে এই যে জিপিএর যে রিকোয়ারমেন্ট চার চার আট এটা একুশ সালের নিয়ম বাইশ সালে হালকা পরিবর্তন হতে পারে নাও পরিবর্তন হতে পারে অর্থাৎ বাড়াইতে পারে আট দশমিক পাঁচ শূন্য চাইতে পারে আর এখানে আলাদা আলাদাভাবে চার চাইতে পারে সেটা পরের বিষয় সেটা আমরা এখনও জানি না ঠিক আছে কিন্তু অন্যান্য নিয়মগুলো সেম থাকবে এবার এখানে আসলে কি কি বিষয়ের উপর উত্তর করতে হয় চট্টগ্রাম বিষয়ের এই ইউনিটে উত্তর করতে হয় বাংলা দশ এবং ইংরেজি পনেরো মাস্ট তোমাকে আনসার করতেই হবে দাগাতেই হবে এটা না দাগালে তুমি ফেল বাংলা দশ ইংরেজি পনেরো তাহলে কত নাম্বার হলেও পঁচিশ নাম্বার ঠিক আছে তা এরপরে তোমাকে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের যে কোনো তিনটা সাবজেক্ট আনসার করতে হবে যে কোনো তিনটা যেটা ভালো লাগে সেই তিনটা ঠিক আছে সেই তিনটা তুমি আনসার করবা প্রত্যেকটাতে পঁচিশ করে তাহলে তিনটাতে পঁচিশ করে কত হলো পঁচাত্তর আর এখানে বাংলা ইংরেজি মিলে হলো পঁচিশ তাহলে মোট একশো নম্বরের পরীক্ষা হবে তোমার পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে একশো নাম্বারের সময় থাকবে এক ঘন্টা এবং প্রতিটা এম সিকিউ ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে ঠিক আছে তাহলে এখন এখানে আরেকটা জিনিস আমি বলে দিই মনে করো যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে কোনো তিনটা আনসার করবো এখন আমার প্রশ্ন হচ্ছে কোন তিনটা আনসার করা উচিত বা কোনোটা আনসার যদি না করি যেমন আমি যদি ম্যাথ আনসার না করি তাহলে কি আমি ম্যাথ পাবো না আমি যদি বায়োলজি আনসার না করি তাহলে কি আমি বায়োলজি পাবো না বা আমি কি জুলজি বোটানি বায়ো কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো পাবো না উত্তর হচ্ছে যে সবগুলো তুমি পাবা তুমি এখানের যে কোনো তিনটা সাবজেক্ট আনসার করলেই সব সাবজেক্ট পাবা অর্থাৎ তুমি যদি এইখানকার তিনটা সাবজেক্ট তুমি আনসার করো তাহলে তুমি সব সাবজেক্টে ভর্তি হতে পারবো মনে করো তুমি ফিজিক্স আনসার করো নাই তাও তুমি ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি দিতে পারবা মনে করো তুমি কেমিস্ট্রি আনসার করো না তাও তুমি কেমিস্ট্রি আনসার ভর্তি হতে পারবা এখন আমার কথা হচ্ছে তুমি কোন তিনটা আনসার করা উচিত যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আনসার করতে হবে মানে উচিত বলে আমি মনে করি বায়োলজি কেমেস্ট্রি এবং ফিজিক্স কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নাও নাই তারা এখানে একটা মাইন্ড গেম খেলতে পারো সেটা হচ্ছে যে বায়োলজিকে বাদ দিয়ে দিবা এটা কেন মাইন্ড গেম এবং এটা এই কাজটা করলে তুমি অন্যদের থেকে গিয়ে থাকবা মানে যারা ফিজিক্স এবং ম্যাথ ভালো পারো দেখবো যে এগুলো কিন্তু দাগাইলে মানে তোমার যদি পারা থাকে অঙ্ক যদি তুমি পারো তোমার কি ভুল হবে হবে না ফিজিক্সের ম্যাথ যদি তুমি পারো তোমার কি ভুল হবে হবে না কিন্তু বায়োলজিতে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর কেন প্রচুর কারণ হচ্ছে যে এখানে কনফিউশনই অনেকগুলো কোয়েশ্চেন থাকে যে উত্তর কোনটা হবে আসলে অনেক সময় বুঝে যায় না ঠিক আছে তো তুমি যদি ম্যাথ এবং ফিজিক্সে বেশি করে নাম্বার তুলে ফেলতে পারো আর কেমেস্ট্রিতে মোটামুটি অ্যাভারেজ নাম্বার তুলতে পারো তাহলে তোমার চান্স নিশ্চিত হয়ে যাচ্ছে ঠিক আছে মানে নাম্বার বেশি তোলার একটা স্ট্র্যাটেজি হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স আনসার করা ঠিক আছে যেটা আমি করতাম আর কি আমি অন্যদের কথা বলবো না আমি বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি থেকে স্টাডি করেছি এখন আমার মাস্টার্সের এখনও রেজাল্ট দেয় নেই মানে আমি এখনও চট্টমিশল স্টুডেন্ট ঠিক আছে তো এই হচ্ছে বিষয় মোটামুটি আমরা যে জিনিসটা বলতেছিলাম তাহলে আমার এখানের মানে যে কনফিউশন যেটা তৈরি হয় সেটা আশা করি ক্লিয়ার তাহলে মোট একশো নাম্বারের পরীক্ষা হলো এখন এই একশো নাম্বারের মধ্যে তুমি চল্লিশ পেতে হবে না পেলে তুমি ফেল একশো নাম্বারের মধ্যে চল্লিশ না পেলে ফেল কিন্তু আসলে চল্লিশ পেলে তো তোমার চান্স হবে না কত বেলে চান্স হবে তাহলে এখন কত কতবেলে চান্স হবে সেটা আমি বলবো মোট একশো বিশ নম্বরের মধ্যে তো আমি পরীক্ষা দিব একশো নাম্বারের কিন্তু বিশ নাম্বার হচ্ছে আমার জিপিএর উপরে তো এই বিশ নাম্বার আমি কীভাবে ক্যালকুলেশন করব আমার এসএসসি এবং এইচএসসির জিপিএটাকে আগে যোগ করে দিব যোগ করে দুই দিয়ে গুণ করব। গুণ করলে যা হবে সেটাই হচ্ছে আমার জিপিএর নাম্বার মনে করো কোনো একটা স্টুডেন্ট এসএসসিতেও এসসিতেও ফাইভ এইচএসসিতে হলো পেল ফাইভ তাহলে তার মোট জিপি হচ্ছে দশ দশকে দুই দিয়ে গুণ করলে বিশ অর্থাৎ জিপিএতে সর্বোচ্চ নাম্বার হচ্ছে বিশ কেউ যদি চার চার করে আট পায় তাহলে তার জিপিএতে নাম্বার হবে ষোলো ঠিক আছে তো দ্যাট মিনস পরীক্ষা হচ্ছে একশো নাম্বারের আর জিপিএ তো সর্বোচ্চ বিশ নাম্বার তাহলে মোট একশো বিশ নাম্বার এই মোট একশো বিশ নাম্বারের মধ্যে যাদের নাম্বার এ ইউনিটে এইটি ফাইভ থাকবে তারা নিশ্চিত চান্স পাবা মানে নিশ্চিতভাবে সাবজেক্ট পাবা এইটি ফাইভের নিচে গেলে রিক্স হয়ে যায় কোনো কোনো বছর এটি এটিতেও সাবজেক্ট পাইছে আবার কোনো কোন বছর এইটি ফাইভেও পায় নাই ঠিক আছে তো এই জন্য এইটি ফাইভ একদম মোটামুটি সেফ একটা জোন এইটি ফাইভ যদি পাও একশো বিশের মধ্যে তাহলে তুমি সাবজেক্ট পাচ্ছ এটা ধরে নিতে পারবা ঠিক আছে এখন এখানে আরেকটা কথা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে দিই যে এই বছর অর্থাৎ দুই হাজার একুশ সালের মানে আমরা এখন তো তেইশ সালে আসি যারা একুশ সালে পরীক্ষা দিছিল ভর্তি পরীক্ষা তাদের ক্ষেত্রে দেখা গেছে যে মানে নাম্বার অনেক বেশি লাগছে কারণ হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন পরীক্ষাটা একটু আগে হয়েছে ঠিক আছে পরীক্ষা আগে হইলে নাম্বার বেশি লাগে চান্স বা সিট পেতে ঠিক আছে পরীক্ষা একটু পরে হলে বা মিডিয়াম পর্যায়ে পরীক্ষা হলে তখন একটু কম লাগে কারণ হচ্ছে যে তখন অনেকে গুচ্ছতে ভর্তি হয় অনেকে হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ঠিক আছে কিন্তু গতবার পরীক্ষাটা আগে আগে হওয়ার কারণে মানে বেশিরভাগ স্টুডেন্টই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছিল তারা আর ভর্তি ক্যান্সেল করে নাই ঠিক আছে আর ইদানিংকালে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকে ভর্তি হতে চাচ্ছে না সবাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চায় বিদায় একটু ডিফিকাল্ট ঠিক আছে এই জন্য তোমাদেরকে এইটি ফাইভ নিশ্চিত করে রাখতে হবে ঠিক আছে তো এখন আমি কিছু স্ট্র্যাটেজি বলবো কীভাবে তুমি এইটি ফাইভ নাম্বার তুলতে পারো ঠিক আছে তো প্রথমত হচ্ছে যে আমরা কি স্ট্র্যাটেজি আসলে ফলো করব। সেখানে হচ্ছে যে আমি বলবো তোমাদেরকে বাংলায় যে দশ নাম্বার এবং ইংরেজিতে যে পনেরো নাম্বার এখানে একটা কিন্তু গ্যারাকল আছে মানে এখানে একটা এই তোমার ফাদ আছে ঠিক আছে এই পঁচিশ নাম্বার অনেকেই ঠিকভাবে তুলতে পারে না বেশিরভাগই এবং তারা এই পঁচাত্তরে বেশি জোর দেয় এই পঁচাত্তরের জোর দিতে গিয়ে তারা তো এখানে 75 জীবনও তুলতে পারবে না রাইট ঠিক আছে তো দেখা যায় যে এখানে সে পঞ্চাশ নাম্বার তুলতে পারে কোনো রকম ঠিক আছে তো পঞ্চাশ যদি এখানে তুলতে যদি সর্বোচ্চ চেষ্টা করে আমি পঞ্চাশ তুলতে পারবো হয়তো ঠিক আছে আর এখানে দেখা গেছে যে সে মনে করো যে দশ পেল তাহলে পঞ্চাশ আর দশে কত হলো সিক্সটি তো জিপিএতে যদি তার বিশও তুলে এইটি হয় এইটি হলে সে তার সে হয়তো সাবজেক্ট পাবে না তো এই জন্য এই দুইটা সাবজেক্টকে তোমাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে বাংলা এবং ইংরেজিতে তো আগের মানে আগে অ্যাডমিশন টেস্টগুলোতে নর্মালি বাংলায় চান না ফেলে ফেল ধরা হতো এই ইউনিটে আর ইংরেজিতে বাংলায় তিন বা চার ছিল মানে কোন কোনো সময় তিন কোন কোনো সময় চার আর ইংরেজিতে ছিল পাঁচ বা ছয় তো এই নাম্বারটা তোমরা তোলার চেষ্টা করবা আমাদের কাছে মনে হয় যে মানে আমার কাছে মনে হয় এটা এটা সার্কুলার লেখা থাকে না মনে হয় যে বাংলায় চার এবং ইংরেজিতে পাঁচ না ফেলে ফেল দেওয়া হয় এই ইউনিটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেন মনে হয় আমি বলতেছি এটা সার্কুলার লেখা থাকে না যে আসলে বাংলায় কি পাশ করা লাগে ইংরেজিতে কি পাস করা লাগে এটা লিখা থাকে না কিন্তু আমি খেয়াল করেছি যাদের বাংলা ইংরেজি খারাপ হয় তাদের চান্স হয় না ঠিক আছে তো এই জন্য তোমরা বাংলায় অবশ্যই চার ইংরেজিতে অবশ্যই পাঁচ ছয় তোলার চেষ্টা করবা ঠিক আছে এখানে আমি বলে দিই বাংলা যে দশ এই দশের মধ্যে আট তোলা সম্ভব জাস্ট একটু সিরিয়াস হলে মানে কোশ্চেনটা একদম ইজি হয় কিন্তু আমরা বাংলা পরিতে পারি না ইংরেজির কোশ্চেনটা একেবারে ইজি হয় একেবারে নর্মাল যে চিনিম্যান্তরমি সেগুলো আসে একেবারে নর্মাল যে গ্রামার সেগুলো আসে ইন্টারমিডিয়েটের গ্রামারের বেসিক রুলস থেকে প্রশ্ন আসে এখানে পনেরোর মধ্যে ইজিলি দশ তোলা সম্ভব তাহলে এখানে যদি তুমি আট আর এখানে যদি দশ তুলতে পারো আঠারো হয়ে যায় অর্থাৎ পঁচিশের মধ্যে আঠারো তুলতে পারলে তোমার এখানে প্রেশারটা কম পড়বে ঠিক আছে এই জায়গায় প্রেশারটা কম আসবে তোমার আর এখানে ফিজিক্স এবং ম্যাথে যদি বেশি নাম্বার তুলে ফেলতে পারো তাহলে বায়োলজি বা কেমিস্ট্রিতে এত বেশি আর তোমার টেনশন করার দরকার থাকবে না ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি নাম্বার বেশি তোলার স্ট্র্যাটেজি তাহলে আমি বা আবার বলতেছি বাংলা ইংরেজিতে ভালো নাম্বার তুলতে হবে এবং সেই সাথে ফিজিক্স এবং ম্যাথের যেটা তুমি আনসার করবে সেটাতে ভালো নাম্বার তুলতে হবে এরপর বায়োলজি বা কেমিস্ট্রি যেটা আসবে সেটা ঠিক আছে এখন আমরা কি কি বই ফলো করব। আমাদের বই ফলো করতে হবে আমাদেরকে মূলত আমি লিখে রাখছি আমি তোমাদেরকে দেখে দেখে বলি বই ফলো করতে হবে প্রশ্ন ব্যাংক একটা ফলো করতে হবে প্রশ্ন ব্যাংক হচ্ছে যে আমাদের হালদা পাবলিকেশনের একটা বই বের হয় হালদা এ ইউনিট এটা অনেকে জানো তোমরা পাশে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এই বইটা কালেক্ট করে নিবা ঠিক আছে এইটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এটা পড়লে যে সুবিধা হবে অন্যান্য প্রশ্ন ব্যাংকের সাথে এটা পার্থক্য কোন জায়গায় আমি বলে দিই এটা পড়লে তোমাকে বাংলা এবং ইংরেজির জন্য আর কোনো বই কিনতে হবে না কারণ এই বই কারণ এই বইটাতে বাংলা এবং ইংরেজির সাজেশন দেওয়া আছে ঠিক আছে আর এই বইটাতে ফিজিক্স এবং ম্যাথের যেগুলো একদম হট টপিক মানে যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে সেগুলো সাজেশন দেওয়া আছে আমাদের বইটাতে এবং কেমিস্ট্রি এবং বায়োলজির শাসন আছে বাট ফিজিক্স এবং ম্যাথের শাসনটা একদম সবচেয়ে বেশি কার্যকরী ঠিক আছে আর তাহলে প্রশ্ন এক আমরা হালদা এই ইউনিট কিনবো এবার রসায়নের জন্য মানে মেন বই পড়বা পাশাপাশি হচ্ছে যে কেমিস্ট্রি প্লাস অথবা কেমিস্ট্রি বিচিত্রা এই দুইটার যে কোনো একটা তুমি কালেক্ট করতে পারো ফিজিক্সের জন্য ফিজিক্স প্লাস বা ফিজিক্স বিচিত্রা কালেক্ট করতে পারো বায়োলজির জন্য জিপ কোর্স নামে একটা বই আছে ইউসিসির কোচিংয়ের পাওয়া যায় এই বইটা বাজারে তো জিপ কোষ বইটা তুমি কালেক্ট করতে পারো অথবা তুমি চাইলে বিচিত্রা সিরিজের যেই বায়োলজি বিচিত্র আছে সেটাও চাইলে তুমি কালেক্ট করতে পারো ম্যাথের জন্য ম্যাথ প্লাস অথবা তোমরা কোচিংয়ের যে সিটগুলো দেয় যারা কোচিং করা সেই সিটগুলো পড়লেও হবে ঠিক আছে আর ম্যাথের জন্য আসলে আমাদের যে বইটা আছে হালদা পাবলিকেশনের এই ইউনিটের বই এই বইতের যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো যদি কেউ করা যায় আমি গ্যারান্টি দিচ্ছি পঁচিশের মধ্যে সে বাইশ পাবে আমি বলতেছি একদম এখানে মানে একদম দাঁড়িয়ে বলতেছি তোমাকে যদি হালদা এই ইউনিটের বইটা ভালোভাবে সবগুলো অঙ্ক করে যায় কেউ তাহলে সে পঁচিশের মধ্যে বাইশ পাবে আমি একদম লিখে দিতে পারবো ঠিক আছে তো ম্যাথের জন্য এই জন্য হালদা ইউনিট কিনলে তুমি ম্যাথের জন্য তেমন বেশি টেনশন করার দরকার নাই। এছাড়া তুমি প্র্যাকটিস করার জন্য আরও বেশি বেশি অন্যান্য বিষয়গুলো যাতে তুমি চান্স পাও গুচ্ছতে বা ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর রাজশাহীতে যত ভালোভাবে তোমার প্রস্তুতি হয়ে যায় সেই জন্য তুমি ডিইউ আর ইউ এবং জেইউ এর বিজ্ঞান অনুষদগুলোর যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করবা সেটা তোমার সিইউতেও কাজে দিবে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তোমাকে কাজে দিবে ঠিক আছে তো মোটামুটি আমরা এই প্রশ্নগুলো পেয়ে গেছি যে আমাদের কি কী বই পড়ব আমরা কত পেলে চান্স পাবো আমরা কীভাবে প্রস্তুতি নেব এখন আরেকটা কথা লাস্ট আমি বলে দিচ্ছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারাই বেশি চান্স পায় যারা প্রশ্ন বেশি অ্যানালাইসিস করে কারণ হচ্ছে চট্টগ্রাম প্রশ্নগুলোর প্যাটার্ন প্রতি বছরে একই থাকে প্যাটার্ন চেঞ্জ হয় না তো এই প্যাটার্নটা যারা বুঝতে পারে যে যারা বুঝতে পারে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসছে কোন কোন টপিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসলে আসে কীভাবে ঠিক আছে প্রশ্ন কিন্তু ইন্টারমিডিয়েটের যেই আমরা যেভাবে গতানুগতিক পড়ছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেভাবে আসে না ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্যাটার্ন ফলো করে রাজশাহী একটা প্যাটার্ন ফলো করে জাহাঙ্গীরনগর একটা প্যাটার্ন ফলো করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা প্যাটার্ন ফলো করে ওই প্যাটার্নে তুমি যদি স্টাডি করো তাহলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবা এবং পরীক্ষার অলটা তোমার পক্ষে থাকবে এবং সেটা তোমাকে সফল হতে সহায়তা করবে তাহলে আজকে চলে যাচ্ছি পরের ক্লাসে আমরা সি ইউনিট নিয়ে বিস্তারিত জানব এরপর আস্তে আস্তে বি ডি এবং অন্যান্য ইউনিট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ টাটা